হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আগের দিন আমি তোমাদের বায়োলজি MCQ, যে 300 MCQ স্টার্ট করেছিলাম, তার থার্ড পার্ট দিয়েছি এবং ওর প্লেলিস্টে, মানে ওর কমেন্ট বক্সে এবং ওর যে ডিসক্রিপশন বক্স আছে তাতে কিন্তু আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা করাচ্ছি 300 বায়োলজি MCQ এর পার্ট 4। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অলরেডি আমি পেড কোর্সে এটা করিয়ে দিয়েছি, বংশগতির চ্যাপ্টার, মানে দুটো ভিডিও দেওয়া হয়েছে, হয়তো আরও দুটো ভিডিও আসবে। দেখো, ম্যান্ডেল F1 থেকে F2 জনুতে কীভাবে প্রাপ্ত করেন, দেখো এর জন্য একটু তোমাদের যারা ফ্রি ক্লাসের স্টুডেন্ট তারা তো পড়ো নি, ওই জন্য তাদের জন্য ডিটেলসটা আমি একটু বলে দিই, ঠিক আছে? দেখো, ডিটেলসটা হচ্ছে এটাই যে আমরা ম্যান্ডেল কী করেছিলেন, প্রথমে ফ্রেশ গাছ নিয়েছিলেন, ঠিক আছে? ম্যান্ডেল প্রথমে ফ্রেশ গাছ নিয়েছিলেন। এই যে যারা পেড স্টুডেন্ট তাদের কিছুদিন আগেই পড়েছি, সো তাদের মাথায় থাকার কথা, এটাকে বলা হয় হোমোজাইগাস টল, হোমোটল, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের হোমোশট। এখন হোমো কেন বলছি, ঠিক আছে, তোমরা জানো, যারা পেড কোর্সের স্টুডেন্ট তারা চাইলে এটাকে একটু স্কিপ করতে পারো, অ্যান্সার তোমাদের স্বপরোগযোগ হবে, এটা দেখি তোমরা স্কিপ করতে পারো, কিন্তু কেন স্বপরোগযোগ হবে একবার ডিটেলসে শুনে নাও, ঠিক আছে? সুবিধা হবে। হোমোটল এবং হোমোশট, ঠিক আছে? হোমোটল কেন, কারণ এটা হচ্ছে লম্বা গাছ ছিল, দেখতে পাচ্ছ বড় হাতে টি লেখা আছে, টল ফর টি ফর টল, এটা হচ্ছে শর্ট মানে বেটে গাছ ছিল। কিন্তু এদের হোমো কেন বলছি, কারণ এর মধ্যে দেখো দুটোই টি আছে, এর মধ্যে দেখো দুটো ছোটো হাতে টি আছে, তো একই প্রকারের জিন দিয়ে মানে এটা তৈরি, ঠিক আছে? মানে গ্যামেট এখান থেকে বেরোবে, একই প্রকারের গ্যামেট বেরোবে, এবং এর থেকে অনলি টিই পাওয়া যাবে। যদি আমরা একে করি, এর থেকে কী পাওয়া যাবে, অনলি টিই পাওয়া যাবে, ওকে? আর এর থেকেও কী পাওয়া যাবে, অনলি তোমাদের ছোটো হাতে টিই পাওয়া যাবে। এই দুটোর মধ্যে ফিউশন হয়, এবং ফিউশন হয়ে কী তৈরি হয়, এদের মধ্যে অ্যাকচুয়ালি ক্রস হয়, এবং তাতে কী হয়, তোমাদের এই প্ল্যান্ট তৈরি হয়। এটাকে হেটিরো বলা হয়, এটাকে কী বলা হয়, হেটিরো বলা হয়, হেটিরোজাইগোস, হেটিরোজাইগোস টল, এটা হেটিরো, কিন্তু হেটিরোজাইগোস কী হবে, টল হবে। আচ্ছা, টল কেন বলছি, এর মধ্যে তো ছোটো হাতের টি আর বড় হাতের টি দুটোই আছে, সো হাউ উই কুড কনক্লুড দ্যাট ইট ইজ আ টল প্ল্যান্ট, আমরা কেমন করে বলবো যে এটা একটা টল প্ল্যান্ট। দেখো, আমরা এর ফিনোটাইপটাকে দেখবো। এখন ফিনোটাইপ আর জিনোটাইপ কী, যারা ফ্রি ক্লাসের স্টুডেন্ট তারা জানো না, তাদের বলে দিই। ফিনো কথার মানে হচ্ছে তুমি তাকে কেমন দেখছো, এই গাছটাকে আমি যেমন লম্বা দেখছি, যদি এর মধ্যে ছোটো হাত আর বড় হাত দুটোই আছে, ঠিক আছে, ছোটো হাতের টি আর মানে ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, ঠিক আছে, ক্যাপিটাল টি এবং স্মল টি দুটোই আছে, বাট স্টিল আমরা এটাকে লম্বা দেখি, ঠিক আছে, আমরা এটাকে কী দেখি, লম্বা দেখি, ওই জন্য এটাকে বলা হয় ফিনোটাইপ, ঠিক আছে? যা তুমি দেখছো কোনো ব্যক্তিকে, ধরো তুমি লম্বা এবং কালো দেখলে, ওটা হচ্ছে ওর ফিনোটাইপ, ঠিক আছে? আর জিনোটাইপ, জিনোটাইপ কাকে বলা হয়, জেনেটিক মেকআপকে বলা হয়, অর্থাৎ লম্বা তো তুমি দেখছো, কিন্তু এই গাছে যেমন একে তুমি লম্বাই দেখবে, এটা যখন হবে না এর মধ্যে লম্বাই দেখবে, কিন্তু তুমি এই গাছের মধ্যে শর্ট অ্যান্ড টল দুটো বৈশিষ্ট্যই তোমার এখানে আছে, এটাকে বলা হয় জিনোটাইপ। অর্থাৎ তুমি কাউকে কেমন দেখছো সেটা হচ্ছে লম্বা, কিন্তু তার মধ্যে যে জেনেটিক বৈশিষ্ট্য থাকার জন্য তুমি তাকে কেমন দেখছো, সেই জেনেটিক বৈশিষ্ট্যটাকে কী বলা হয়, জিনোটাইপ বলা হয়, ঠিক আছে? তো ফিনোটাইপ মানে হচ্ছে ফিজিক্যালি তুমি কাউকে কেমন দেখছো, আর জিনোটাইপ মানে হচ্ছে সেটা হওয়ার জন্য তার ভেতরে যে জেনেটিক মেকআপ আছে সেটাকে আমরা জিনোটাইপ বলি, ঠিক আছে? যেমন একে তুমি টলই দেখবে, এই গাছটাকে, এই গাছটাকে তুমি টলই দেখবে, এই গাছটাকে, কিন্তু এর ভেতরে কিন্তু টল অ্যান্ড শর্ট বোথ গুণাবলী আছে, ঠিক আছে? এটাই আমি বলতে চাইছি। এবার একটা জিনিস দেখো, এই যে টি এবং টি তৈরি হলো, মানে বড় হাতের টি এবং ছোটো হাতের টি নিয়ে যেটা তৈরি হলো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট জেনারেশান, এটা হচ্ছে আমাদের F1 জেনারেশান, ঠিক আছে? ম্যান্ডেল F4 F2 জেনারেশানে গেছিলেন, ঠিক আছে? তো উনি কী করেছিলেন, উনি এই যে বলিয়ে দিই, দেখো উনি এই যে টি প্ল্যান্ট পেলেন না, এদের মধ্যে উনি ক্রস করিয়েছিলেন, ঠিক আছে? F1-এ উনি যা যা পেয়েছিলেন, ফার্স্ট জেনারেশন উনি যা যা পেয়েছিলেন, তাদের মধ্যে আবার উনি ক্রস করিয়েছিলেন, তাদের মধ্যে ক্রস করিয়ে কী হলো, এর সঙ্গে এটা যাবে একবার এবং এর সঙ্গে এটা যাবে একবার। আমি তোমাদের বলেছিলাম, মানে প্রথমে তৈরি হবে টি, তারপর তৈরি হবে এটা, তারপর কী হবে, তারপর এর সঙ্গে এটা যাবে একবার, তারপর এর সঙ্গে এটা যাবে একবার, অর্থাৎ ছোটো হাতের টি বড় হাতের টি, অ্যাকচুয়ালি এটাকে এভাবে লেখা হয় না, যদি হয় এরকম কিন্তু লেখা এরকম হয় না, লেখা হয় এইভাবে, অর্থাৎ বড় হাতের টিটাকে আগেই দেওয়া হয় আর তারপর ছোটো হাতের টি ছোট হাতের টি, এইভাবে লেখা হয়। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এদের ফিনোটাইপ কী হবে। আচ্ছা, এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা স্বপরাগযোগের উপর দিয়েছে, এই যে একই টাইপের মধ্যে পরাগযোগ, এটাকে বলা হয় স্বপরাগযোগ, ঠিক আছে? এটাকে কী পরাগযোগ, কী বলা হয়, স্বপরাগযোগ, সেলফ পলিনেশন বলা হয়, ঠিক আছে? ইংরাজিতে কী বলা হয়, সেলফ পলিনেশন, ঠিক আছে, সেলফ পলিনেশন। কালকে থেকে আজ পর্যন্ত, এখনও পর্যন্ত মনে হয় 100 বারের বেশি আমি হ্যাচ্ছো হ্যাচ্ছো করেছি, ঠিক আছে? আর এই পড়ার সময় বারবার আমার হাঁচি হাঁচি ব্যাপারটা আসছে,
তোমরা জানো হাঁচি হাঁচি ব্যাপারটা আসলে কেমন হয়। সো আমি অনেকবার ধরে আটকাচ্ছি, কারণ হাঁচির সাউন্ডটা শুনতে বিশ্রী লাগে। সো ডোন্ট মাইন্ড ইফ আই কান্ট কন্ট্রোল, ঠিক আছে? সো সরি ফর দ্য ইস্যু। দেখো এবার এই যে একদম মানে জাস্ট এ মিনিট, ওকে। এবার দেখো এইবার এই যে তোমাদের রয়েছে, ঠিক আছে, এখানে এই আচ্ছা বলো তো এখানে কোনটাগুলো টল হবে? দেখো এটা টল হবে, এটাও তো টল হবে, এটাও তো টল হবে, কিন্তু এটা হয়ে যাবে শর্ট। তার মানে যদি বলা হয় এর যে জিনোটাইপ আছে তার রেশিও কেমন হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটা তোমাদের হোমোটল ওয়ান, আর মাঝখানে তোমাদের দুটো হেটারোটল টু, আর একদম লাস্টে একটা হোমো শর্ট মানে ওয়ান। অর্থাৎ এর যে ফিনোটাইপ যে তোমাদের রেশিও আসবে সেটা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু, সরি জিনোটাইপ রেশিও আসবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আসবে। কিন্তু এর যদি ফিনোটাইপ বলা হয় তাহলে তুমি এদেরকে কেমন দেখবে? দেখো এই তিনটেকে তুমি টলই দেখবে আর এই একটাকে তুমি শর্ট দেখবে, তাহলে এটা আসবে তোমাদের থ্রি ইস টু ওয়ান। কী আসবে? থ্রি ইস টু ওয়ান, কারণ তিনটেকে তুমি টল দেখবে না, এটাও টল, এটাও টল, এটাও টল, এই তিনটেকে তুমি টলই দেখবে, এটাকে ওনলি তুমি শর্ট দেখবে, তাহলে থ্রি ইস টু ওয়ান আসবে। এটা পরে যে ম্যান্ডেলের যে এফ ওয়ান জেনারেশান ছিল, ঠিক আছে, ম্যান্ডেলের যে এফ ওয়ান জেনারেশান ছিল তাতে হোমোটল তৈরি হয়েছিল না হেটারোটল তৈরি হয়েছিল, তাতে তোমাদের কিন্তু হেটারোটল তৈরি হয়েছিল, এই যে হেটারোটল তৈরি হয়েছিল। কিন্তু ম্যান্ডেলের যে পরবর্তী পার্ট ছিল অর্থাৎ এফ টু যখন উনি করেছিলেন, এটা হচ্ছে এফ টু, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এফ টু। এফ টুতে যখন উনি করেছিলেন তখন উনি ফিনোটাইপ আর জিনোটাইপ রেশিও কী পেয়েছিলেন? ফিনোটাইপ রেশিও পেয়েছিলেন থ্রি ইস টু ওয়ান, জিনোটাইপ রেশিও পেয়েছিলেন ওয়ান ইস টু টু ইস টু ওয়ান। মনে রাখবে যখন একই প্রকারের লিখবো আমি, ধরো বড় হাতের আর বড় হাতের আর লিখছি, তখন ওটা হচ্ছে হোমো হবে। যদি ছোটো হাতে ছোটো হাতের আর থাকে তখন ওটাও হোমো হবে, কিন্তু যদি বড় হাত আর ছোটো হাত মিক্সড আপ থাকে তখন ওটাকে আমরা হেটারও বলি। এইটুকু পয়েন্ট মাথায় রাখবে। এটাকে বলা হয় সেলফ পলিনেশন। কেন? কারণ উনি একই টাইপের দুটোর মধ্যে উনি করাচ্ছেন, ঠিক আছে? এই এখানে কিন্তু তা ছিল না, এখানে বড় হাতের টি এর সঙ্গে ছোটো হাতের টি এর ছিল, এক্ষেত্রে তা হচ্ছে না, এটাকে বলা হয় সেলফ পরাগযোগ। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের? স্বপরাগযোগ। ক্লিয়ার হয়েছে? ডিটেলসে বললাম, চলো নেক্সট পরেরটাতে। পরেরটা দেখো পেপসিন কি? আচ্ছা এর অপশানগুলো আমি হঠাৎই ভুলে গেছি। পেপসিন হচ্ছে তোমাদের উৎসেচক, ঠিক আছে, পেপসিন হচ্ছে টাইপের উৎসেচক। পেপসিন দেখো আমাদের শরীরে তিন প্রকারের প্রোটিন ভঙ্গক পাওয়া যায়। পেপসিন ইজ প্রোটিন ব্রেকিং উৎসেচক, প্রোটিন ভঙ্গক, ঠিক আছে। পেপসিন কী করে? প্রোটিনকে ভঙ্গ করে মানে ভাঙে, ঠিক আছে, ওকে। প্রোটিন ভেঙে কী তৈরি হয় জানো তো? প্রোটিন, প্রোটিন ভেঙে পেপটাইড তৈরি হয়, ঠিক আছে। এই কাজটা কী করে? পেপসিন করে, ওকে। এই কাজটা কী করে? পেপসিন করে। এবার শুধু পেপসিন থাকে না, এটা হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন অ্যান্ড আসলে বারবার ওইটা কন্ট্রোল করতে ওইদিকে নজর যাচ্ছে আমার, কাইমোট্রিপসিন অ্যান্ড ট্রিপসিন, ঠিক আছে, ওই জন্য লেখাতে আজকে এদিক ওদিক হচ্ছে। শারীরিক অসুস্থ থাকলে যেটা হয় তোমরা বুঝতেই পারছ, তো কাইমোট্রিপসিন অ্যান্ড ট্রিপসিন, ঠিক আছে, এই দুটো ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই দুটো হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই দুটোও কিন্তু তোমাদের কী করে? প্রোটিন ভঙ্গকেরই কাজ করে, ওকে। আচ্ছা চলো নেক্সট পরেরটায় চলো। পরেরটা কী বলছে দেখো, কোন গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে ফলের ভিতরে বীজ থাকে? তো ডিফিনেটলি দেখতে পাচ্ছ ফলের ভিতরে বীজ মানে কি? ব্যক্তবীজী, সরি গুপ্তবীজী। ব্যক্তবীজী হলে তো জিমনোস্পার্ম হয়ে যাবে, গুপ্তবীজী, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হয়, এই টার্মগুলো তো বাংলায় সাধারণত হয় না, ফলে প্রবলেম হয়। গুপ্তবীজী, ঠিক আছে, অর্থাৎ এনজিওস্পার্ম, ফলের ভেতরে বীজ, যেমন আম খাও, জাম খাও, ঠিক আছে, আপেল খাও, এগুলো কি সব গুপ্তবীজী উদ্ভিদ, ঠিক আছে। তো কোন গোষ্ঠী উদ্ভিদের মধ্যে ফলের ভেতরে বীজ পাওয়া যায়? এনজিওস্পার্মে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট পরেরটা চলো। পরেরটা হচ্ছে মাশরুম নিচের কোন গোষ্ঠীর মধ্যে পড়ে? আমি তোমাদের যখন প্রেট ক্লাসে করেছি অনেকবার বলেছি এটা ছত্রাকের মধ্যে পড়ে, মাশরুম হচ্ছে ফাঙ্গাসের মধ্যে পড়ে, ঠিক আছে, ফাঙ্গাস। যারা চাইছো এখনও সময় আছে, 30 তারিখ তোমাদের লাস্ট ডেট করা হয়েছে, তাই চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, এই কোর্সটা কিন্তু অনলি বায়োলজি নিয়ে নয়, এটা একটাই কোর্স। কেউ বলবে না যে স্যার অনলি বায়োলজি নেবো, পসিবল নয়, কারণ এই কোর্সটা একটাই কোর্স, আর কোর্সের ফিটা লোই রাখা। যদি বায়োলজিও অনলি করতাম আমরা তাহলে ওই একটাই ওই কোর্স ফিটাই রাখতাম, ঠিক আছে। এমন মনে করার কোনো কারণ নেই যে স্যার বায়োলজি নিচ্ছে আমার ক্ষেত্রে তো কোর্স ফি কমার কথা, অ্যাকচুয়ালি কমার কথা নয়, কারণ ওই সেম, কারণ ওটা এতটাই লো ওর থেকে আর কমানো যায় না, ঠিক আছে। ওটা এবং তার মধ্যে তোমরা তিনটে পাচ্ছ, শুধু বায়োলজিরই ওটা আসা উচিত। তো আমি তোমাদের তিনটে তার মধ্যে দেওয়া হচ্ছে, মক টেস্ট দেওয়া হচ্ছে, ম্যাথ দেওয়া হচ্ছে এবং বায়োলজি দেওয়া হচ্ছে, ঠিক আছে। চলো
তো মাশরুমের নিচের কোন গোষ্ঠীর মধ্যে পড়ে? ছত্রাকের মধ্যে পড়ে। নেক্সট চলো পরেরটাতে বলো, এর থেকে সোজা প্রশ্ন হয়, ড্যাশ হলেন বংশগতির সূত্রের প্রবক্তা গ্রেগর ম্যান্ডেল, জোহান গ্রেগর জোহান ম্যান্ডেল, ঠিক আছে, গ্রেগর জোহান ম্যান্ডেল হচ্ছেন বংশগতির প্রবক্তা, ঠিক আছে। 1856, 1856 থেকে 1863 পর্যন্ত উনি গবেষণা করেছেন, অর্থাৎ টোটাল 7 ইয়ার উনি গবেষণা করেছিলেন, ঠিক আছে। এবং তার যে এই কাজটা, এই কাজটা কিন্তু পুনরায় আবার সামনে আসে 1900 সালে, এবং তিনজন বিজ্ঞানী যারা এনেছিলেন তাদের নাম হচ্ছে ডেভ্রিস, কার্ল কোরেন্স এবং হচ্ছে শ্যাকারমক, ঠিক আছে, বা শার্মক, ঠিক আছে। আমি নাম লিখে দিচ্ছি, ডেভ্রিস যারা সামনে এনেছিলেন, উনি করার পরে উনি মারা গেছিলেন কিন্তু ওনার কাজকে কেউ গুরুত্ব দেয়নি। পরবর্তীকালে যখন এই তিনজন বিজ্ঞানী কার্ল কোরেন্স, ডেভ্রিস এবং শার্মক, ঠিক আছে, শার্মক, এই তিনজন বিজ্ঞানী এরা যখন আবার এইটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন, তখন ওরা দেখতে পেলেন যে গ্রেগর ম্যান্ডেল তো আগেই, ঠিক আছে, প্রায় 50 বছর আগে, 1900 সাল দেখতেই পাচ্ছ তো, প্রায় 50 বছর, মানে ওভারঅল 40 হয়, তো মোটর উপর 40 থেকে 50 বছর আগে তো এটা প্রমাণ করে দিয়েই গেছেন। তো ওনারা গ্রেগর ম্যান্ডেলের কাজকে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে, ম্যান্ডেল যে গাছটা নিয়ে গবেষণা করেছেন সেটা হচ্ছে পি প্লান্ট ছিল, ঠিক আছে, পি প্লান্ট, এবং এটা হচ্ছে গার্ডেন পি প্লান্ট, এটাকে কী বলা, এটাকে হচ্ছে গার্ডেন পি প্লান্ট, এটা নিয়ে প্রশ্ন পড়ে, অ্যাকচুয়ালি এর বিজ্ঞানসম্মত নামটা নিয়ে প্রশ্ন পড়ে, ঠিক আছে, গার্ডেন পি প্লান্ট, ঠিক আছে। এই যে এর যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এর যে বিজ্ঞানসম্মত নাম, আচ্ছা, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তোমাদের পাইসাম স্যাটিভাম, ঠিক আছে, পাইসাম স্যাটিভাম, ওকে। তো এইগুলো তোমাদের মনে রাখার মতো ব্যাপার এখান থেকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্নটা দেখো, বলেছে ডিমকে জরাশয় থেকে গর্ভে নিয়ে যেতে যেটা সাহায্য করে, দেখো জরাশয় মানে অ্যাকচুয়ালি এখানে ওভারি, ঠিক আছে, জরাশয় মানে কি এখানে ওভারি, তো জরাশয় থেকে গর্ভে কে নিয়ে যায়, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব, যাকে ডিম্বনালি বলা হয়, কি বলা হয়, ফেলোপিয়ান টিউব, ঠিক আছে, ফেলোপিয়ান টিউব, এটাও তোমরা নাম মনে রাখবে, ডিরেক্টলি এটা এই নামটাও দিয়ে দেয়, ফেলোপিয়ান টিউব কিন্তু তোমাদের এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে, ডিম্বনালি। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই ফেলোপিয়ান টিউব কী করে জানো তো, ওভারি থেকে, মানে যেটাকে এখানে জরাশয় বলেছে, ওভারি থেকে ইউটেরাস পর্যন্ত, মানে জরায়ু, ঠিক আছে, ওভারি থেকে ইউটেরাস পর্যন্ত এই ফেলোপিয়ান টিউব কিন্তু কী করে, ডিমকে নিয়ে যায়। আর একটা হচ্ছে সেটা ভাস্ট ডিফারেন্স, এই দুটোর মধ্যে তোমাদের ব্যাপক হারে গোলায়, ঠিক আছে, ভাস্ট ডিফারেন্সটা দেখো, ভাস্ট ডিফারেন্স হচ্ছে এ কী করে, এ হচ্ছে তোমাদের যে টেস্টিস আছে, ঠিক আছে, সেখান থেকে, অর্থাৎ শুক্রাশয় থেকে, ঠিক আছে, বাংলা বলতে গেলে প্রবলেম হয় একটু, ঠিক আছে, সেখান থেকে এপিডিডার্মিসে যায়, দেখো আমি বলে দিই, শুক্রাশয় থেকে শুক্র বা স্পার্ম, শুক্র বা স্পার্ম, সেটা কী হয়, এপিডিডার্মিসে যায়, এপিডিডার্মিস, এগুলো সব হচ্ছে স্পার্ম বহনকারী অর্গ্যান, ঠিক আছে, এপিডিডার্মিস, এপিডিডার্মিসে যায়, জাস্ট এ মিনিট, ঠিক আছে, এই এপিডিডার্মিস থেকে, ঠিক আছে, এপিডিডার্মিসের পরেই থাকে ভাস ডিফারেন্স, এখানে একটা নালিকা থাকে, এই নালিকাটাকে আমরা কী বলি, ভাস ডিফারেন্স, যেটা এখানে লেখা আছে, ঠিক আছে, ভাস ডিফারেন্স। এবার দেখো বাংলায় অনেক সময় বানানটা এরকম লেখা, এরকম লেখা, বা ডয়কার, এটা তো এরা ওই যেটাকে বলা হয় গুগল ট্রান্সলেটর দিয়ে করেছে, যার ফলে এরকম লাগছে, ঠিক আছে। এখান থেকে এটা কোথায় পৌঁছে জানো তো, ইজাকুলেটরি যে টিউব আছে সেখানে পৌঁছে, ঠিক আছে, বা ইজাকুলেটরি ডাক্ট বলে তাকে, এই ভাস এপিডিডার্মিস থেকে ভাস ডিফারেন্সের মাধ্যমে এটা কোথায় পৌঁছে, ইজাকুলেটরি, ইজাকুলেটরি ডাক্টে পৌঁছায়, DUCT ডাক্টে পৌঁছায়, ইজাকুলেটরি ডাক্ট থেকে এটা ইউরেথ্রায় আসে, কোথায় আসে, ইউরেথ্রা, ইউরেথ্রা মানে কি মূত্রনালী, ইউরেথ্রা মানে কি মূত্রনালী। তো এইভাবে কিন্তু দেহের বাইরে স্পার্ম বা শুক্র যায়, প্রথমে শুক্রাশয় সেখান থেকে এপিডিডাইমিস, এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্সের মাধ্যমে ইজাকুলেটরি ডাক্ট, সেখান থেকে ইউরেথ্রায় যায়, অর্থাৎ মূত্রনালীতে যায়, পুরুষ দেহে এটা হয়, স্ত্রী দেহে কী হয়, ফিলোপিয়ান টিউবের মাধ্যমে ওভারি থেকে নিষিক্ত ডিম্বাণু, ঠিক আছে, নিষিক্ত ডিম্বাণু কী হয় তোমাদের ইউটেরাসে যায়, নিষিক্ত, ঠিক আছে, নিষিক্ত ডিম্বাণু, সেটা কী হয় তোমাদের ইউটেরাসে যায়, ঠিক আছে। আমি জানি আজকে আমার গলার স্বর বা পারফরমেন্স একটু লো, ডোন্ট মাইন্ড,
বুঝতেই পারছো, অসুস্থতার জন্য এটা হচ্ছে, ঠিক আছে, নেক্সট তোমাদের ঠিক হয়ে যাবে। বারবার আমারও বলতে ভালো লাগে না, কিন্তু অনেকে বিভিন্ন রকম কমেন্ট করে, তো তাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের লিখে এটা বললাম জাস্ট, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটায়, দেখো আমি কেমন পড়াচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কী পড়াচ্ছি, এখানে কী লিখছি, সেটা ইম্পর্টেন্ট ভেরি মাচ। এই যে ইনফরমেশানগুলো লিখছি এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষা যখন পড়বে তখন বুঝবে যে স্যার গলার স্বরের অবস্থা তো খারাপ ছিল, কিন্তু স্যার যেটা পড়েছেন সেটা পরীক্ষা পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, আগের যা বললাম তার উপরে দেখো কীরকম প্রশ্ন পড়েছে। এই তিনটে তোমাদের স্ত্রী অঙ্গ, এই একটা হচ্ছে তোমাদের পুরুষ অঙ্গ, ভাস ডিফারেন্স, এটা পুরুষ দেহে পাওয়া যায়, ঠিক আছে, আর বাকিগুলো সব স্ত্রী দেহে পাওয়া যায়, তাই অ্যান্সার তোমাদের ভাস ডিফারেন্সই হবে, এটাই তোমাদের স্ত্রী বংশবৃদ্ধিকারী অঙ্গ নয়। চলো পরেরটাতে, আচ্ছা এটার অপশন আমি তোমাদের কেটে রাখিনি, এটা হচ্ছে থ্যালোফাইটা হবে, কেন হবে, দেখো যেসব উদ্ভিদের পৃথকীকৃত উদ্ভিদ শরীর থাকে না তাদেরকে থ্যালোফাইটা বলা হয়, ঠিক আছে। থ্যালোফাইটাকে অ্যালগিও বলা হয়, থ্যালোফাইটাকে কী বলা হয়, অ্যালগি, ঠিক আছে, থ্যালোফাইটাকে অ্যালগি বলা হয়। এবং এই থ্যালোফাইটার মধ্যে মেনলি যে অ্যালগিগুলো থাকে, অ্যালগি দুটো প্রকার হয় তোমরা জানো, আমরা প্রোটিস্টাতে অ্যালগি পড়েছিলাম তাই না, পেট কোর্সের জন্য বলছি। তো থ্যালোফাইটাতে যে অ্যালগি থাকে তারা মাল্টি সেলুলার হয়, মানে বহুকোষী হয়, এটা হচ্ছে প্রথম কথা, অর্থাৎ এই থ্যালোফাইটারা কিন্তু বহুকোষী হয়, নট এককোষী, কারণ এককোষী অ্যালগিও দেখা যায়, তো বহুকোষী হয় প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা চলনে অক্ষম হয়, ঠিক আছে, এদের লোকোমোশন দেখা যায় না, নো লোকোমোশন, ঠিক আছে, নো লোকোমোশন, ওকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এরা কিন্তু স্বভোজী হয়, মানে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, ঠিক আছে, উৎপাদক, স্বভোজী বা উৎপাদক হয়। উৎপাদক মানেই কি, এরা কিন্তু শালক সংশ্লেষকারী, ঠিক আছে, উৎপাদক মানেই কিন্তু এরা শালক সংশ্লেষকারী, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কিছু কিছু অ্যালগি থাকে যারা রেড কালার শো করে, রেড, এই রেড কালার তারা কেন শো করে, কারণ তাদের মধ্যে যে পিগমেন্ট থাকে সেটা হচ্ছে ফাইকো এরিথ্রিন, ঠিক আছে, ফাইকো এরিথ্রিন, ফাইকো এরিথ্রিনের কারণে তারা রেড কালার শো করে। আর কিছু কিছু আছে যারা ব্রাউন কালার শো করে, সেটা হচ্ছে ফিউকোজ্যান্থিনের কারণে, ফিউকো, ঠিক আছে, ফিউকোজ্যান্থিন, ঠিক আছে, ফিউকোজ্যান্থিনের কারণে তারা কিন্তু কিছু কিছু আছে যারা ব্রাউন কালার শো করে। তো এগুলো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমি তোমাদের বললাম, ঠিক আছে, বেশ ভালো রকমই তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা কিছু কিছু এখানে উদাহরণ তোমাদের দিয়ে দিই, যেমন তোমাদের ভলভক্স, স্পাইরোগাইডা, ঠিক আছে, যেমন তোমাদের ইউলোথ্রিক্স, এগুলো হচ্ছে এক্সাম্পল, ইউলোথ্রিক্স, এই এক্সাম্পলগুলো মাথায় রেখো কারণ ডিরেক্টলি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ইউলোথ্রিক্স, তারপরে উলভা বা ইউলভা বলা হয় অনেক সময়, উলভা, ইউএলভিএ, তারপর যেমন তোমার ক্ল্যাডোফোরা, কোথায় লিখি, চলো ওপরে লিখে দিই, ক্ল্যাডো ফোরা, এরা হচ্ছে সব ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইডা বলেছি, ক্লামাইডোমোনাস, এগুলো নাম তোমরা জানো, ক্লামাইডোমোনাস, ভলবক্স, এই নামগুলো, স্পাইরোগাইডা, এগুলো খুব কমন নাম, ক্ল্যাডোফোরা, ভলবক্স, ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইডা, ইউলোথ্রিক্স, উলভা, এরা হচ্ছে এই অ্যালগির এক্সাম্পল, ঠিক আছে, অ্যালগিকেই কী বলা হয়, থ্যালোফাইটা বলা। আচ্ছা থ্যালোফাইটা কেন বলা হয়, থ্যালোফাইটা টার্মটার মানেটা কী, এটা একটু বলে দেওয়া দরকার। থ্যালোফাইটা কী, দেখো থ্যালোফাইটা হচ্ছে এমন উদ্ভিদ যাদের বডিকে থ্যালাস বলা হয়, বলা হয় যে তাদের বডি থ্যালাস দিয়ে তৈরি, থ্যালাস দিয়ে তৈরি, থ্যালাস দিয়ে তৈরি মানে কি, তাদের মধ্যে প্রকৃত মূল, প্রকৃত কাণ্ড, প্রকৃত পাতা দেখা যায় না। অর্থাৎ একটা উদ্ভিদকে আমরা উদ্ভিদ বলি, গাছ কী কী দেখ থাকলে বলি, কাণ্ড থাকবে, মূল থাকবে, পাতা থাকবে, এদের সেগুলো দেখা যায় না, এবং এরা কিন্তু প্লান্ট কিংডমের অংশভুক্ত, ঠিক আছে, প্লান্টি, প্লান্ট কিংডম বলা হয়, ঠিক আছে, এরা কিন্তু প্লান্ট কিংডমের অংশ, ঠিক আছে। তো অ্যালগি আমি তোমাদের পড়ি দিয়েছি, আচ্ছা নেক্সট চলো পরের পার্টে কী বলছে দেখো, রানভিয়ারের নোড কিছু আণুবীক্ষণিক ফাঁক যা কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে, রানভিয়ারের নোড দেখতে পাওয়া যায় মায়োলেটেড অ্যাকশনে, ঠিক আছে, নন মায়োলেটেড অ্যাকশনে পাওয়া যায় না, কারণ রানভিয়ারের নোড তৈরি হয় মায়োলিন তন্তু যেখানে যেখানে বিরতি দেয়, বা মায়োলিন তন্তু যেখানে যেখানে ফাঁক হয়, মায়োলিন তন্তুর ফাঁকটাকে আমরা রানভিয়ারের ফাঁক বলি বা রানভিয়ারের নোড বলি, ঠিক আছে। তো মায়োলেটেড অ্যাকশন থাকতে হবে, তবেই কিন্তু, অ্যাকশন হচ্ছে আমাদের জানো নার্ভ তন্তু, তো মায়োলেটেড অ্যাকশনই কিন্তু এটা দেখা যায়। আচ্ছা এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, হয়তো এর ওপর বেস করে তোমাদের আসতেই পারে পরীক্ষায়, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট,
হ্যাঁ যেমন হচ্ছে এই অ্যাক্সনে কিন্তু সোয়ান কোষ দেখা যায়, ঠিক আছে? সোয়ান কোষ বলতে পারি যে সোয়ান কোষ কোথায় দেখা যায়, এগুলি তোমাদের প্রশ্ন পড়ে। এই অ্যাক্সনে কিন্তু সোয়ান কোষ দেখা যায়। আর অ্যাক্সনের যে আবরণী, ঠিক আছে, অ্যাক্সনের বাইরে এক প্রকারের আবরণী দেখা যায়, ঠিক আছে? এই আবরণীকে তোমাদের কী বলে, এরকম ধরনের প্রশ্ন অনেক সময় তোমাদের আসে যে অ্যাকশনের বাইরে যে আবরণী থাকে তাকে কী বলা হয়? অ্যাক্সোলেমা বলা হয়। কী বলা হয়? অ্যাক্সোলেমা। কী বলা হয়? অ্যাক্সোলেমা, ঠিক আছে? আর এই অ্যাক্সনের যে সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম, তাকে কী বলা হয়? তাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। তো বলতে পারি যে অ্যাক্সোপ্লাজম কোথায় দেখা যায়? অ্যাক্সনে দেখা যায়, ঠিক আছে? অ্যাক্সোপ্লাজম বলা হয়। তো এরকম ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের অনেক সময় পড়ে, আমি দিয়ে দিলাম এখান থেকে যা যা আছে। চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, অযৌন জনন যৌন জননের থেকে ভিন্ন, যেহেতু অযৌন জননে, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যৌন জননের ডিফারেন্সিয়েশন দেখা যায়, ঠিক আছে? এই যে সন্তানদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়, ভ্যারিয়েশন বলা হয় এটাকে। ডিফারেন্সিয়েশন কথাটা ঠিক নয়, কারণ ডিফারেন্সিয়েশন আমরা অন্য কিছুকে বলি, ভ্যারিয়েশন দেখা যায়, ঠিক আছে? যৌন জননে কিন্তু ভ্যারিয়েশন দেখা যায়, যেটা কিন্তু অযৌন জননে দেখা যায় না, ঠিক আছে? যেটা কিন্তু অযৌন জননে দেখা যায় না। এখন ভ্যারিয়েশন কাকে বলা হয়? ভ্যারিয়েশন হচ্ছে তুমি তোমার বাবার মতো বটে, কিন্তু তোমার এক্স্যাক্ট বাবার কপি নও। তোমার নাক চোখ মুখ তোমার মতো, তোমার বাবার মতো নয়, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি তোমার বাবার মতো তোমাকে দেখতে হলেও তোমার মুখমণ্ডলের সঙ্গে তোমার বাবার মুখমণ্ডলের অজস্র পার্থক্য থাকবে, সেই জন্য তুমি তোমার মতো। বা তোমার মায়ের মতো দেখতে হলেও তোমার মায়ের মুখমণ্ডলের সাথে তোমার মুখমণ্ডলের অজস্র পার্থক্য থাকবে। এটাকে বলা হয় ভ্যারিয়েশন। এটা যৌন জননে দেখা যায়, অযৌন জননে দেখা যায় না। অযৌন জননে বলতে পারে এক্স্যাক্ট কপি পেস্ট করা হয়, ঠিক আছে? প্রজননে গ্যামেটের সৃষ্টি হয় না, ঠিক আছে? এখানে গ্যামেট সৃষ্টি হয়, এখানে হয় না, কারণ গ্যামেট লাগেই না, গ্যামেট যৌন জননেই লাগে। অযৌন জননে কোনো গ্যামেট লাগে না, ঠিক আছে? তো এটাই এখানে থাকে না। নেক্সট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যামেটের নিউক্লিয়াস দ্বারা জুড়ে যায়। ইয়েস, নিউক্লিয়াস অফ গ্যামেট ফিউজ হয়। দেখো নিউক্লিওকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস দুই প্রকারের কাইনেসিসই দেখা যায়, ঠিক আছে? সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের ভাঙন এবং তারপরে জুড়ে যাওয়া, এটাও দেখা যায়। নিউক্লিয়াসের ভাঙন এবং পরবর্তীকালে নিউক্লিয়াসে জুড়ে যাওয়া, এটাও দেখা যায়। তো দুটোই এখানে, এই দুটোই কিন্তু দেখা যায় এখানে, এখানে দেখা যায় না, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে যে নতুন প্রাণীগুলি তাদের পিতামাতার অনুরূপ হয়, এটা হচ্ছে তোমাদের অযৌন জননে দেখা যায়। এটা দেখা যায় অযৌন জননে, এটা যৌন জননে দেখা যায় না। এখানে অ্যান্সার তোমাদের কী হবে? এইটা, নতুন প্রাণীগুলি তাদের পিতামাতার অনুরূপ হয়, ঠিক আছে? এইটা তোমাদের হয় কিন্তু যৌন জননে হয় না, এটা কিন্তু অযৌন জননে হয়। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট এই যে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, এইটা মনে রাখবে, এই টার্মটা ইউজ করবে, ঠিক আছে? বা মনে রাখবে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। আর যৌন জননে কী হয়? জেনেটিক্যালি ভ্যারিয়েশন শো করে, ঠিক আছে? আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল, এটা তোমাদের হয় অযৌন জননে, যৌন জননে এটা হয় না। আচ্ছা নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা পরেরটা দেখো, ড্যাশ হলো মনোকট উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে? মনোকট উদ্ভিদের উদাহরণ হচ্ছে তোমাদের রসুন, ঠিক আছে? গাজর, গোলাপ এবং বনফুল, এটা হচ্ছে ডাইকট, ঠিক আছে? এরা হচ্ছে কি? ডাইকট। এই হচ্ছে একমাত্র মনোকট। আমি একটা লিস্ট করে দিচ্ছি তোমাদের, দুপক্ষের জন্যই ইম্পর্টেন্ট, ফ্রি এবং পেড দুজনের জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনোকট এবং ডাইকট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি একটা লিস্ট করে দিচ্ছি। প্রথম কথা, মনোকট হচ্ছে যাদের কটিলেডন একটা থাকে। আগের দিন তোমাদের বলেছি একটি কটিলেডন থাকে, ঠিক আছে? একটি জাস্ট এ মিনিট, একটি কটিলেডন থাকে, ওই জন্য একে মনোকট, অ্যাকচুয়ালি কট নয়, মনোকটিলেডন পুরো কথাটা, ঠিক আছে? কোটিলেডন থাকে, একটি কটিলেডন থাকে, ওই জন্য একে মনোকট বলা হয়, প্রথম কথা। এবার এক্সাম্পল দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথম তো তুমি দেখতেই পাচ্ছ এখানে রসুন আছে, এবার রসুন টাইপের কিছু আছে, ঠিক আছে? যেমন তোমাদের রসুন ইংরেজি কি? গার্লিক, ঠিক আছে? অনেক সময় গার্লিক দিয়েও দিয়ে দেবে, ওনিয়ন মানে পেঁয়াজ, তারপর তোমাদের লিকস, এটা হচ্ছে, এগুলো হচ্ছে রসুন টাইপের, ঠিক আছে? আর যেমন ধরো অ্যাসপ্যারাগাস, তারপর যেমন তোমাদের পাইনঅ্যাপেল, সবগুলোর বাংলা আমার মনে নেই, রিয়েলি সরি, মাফ করো, ঠিক আছে? আমার সবার বাংলা মনে নেই, ঠিক আছে? যেমন জিঞ্জার, ঠিক আছে, আদা, এটা যেমন মনে আছে, টার্মারিক মানে হলুদ, এগুলো তোমাদের এনসিইআরটিতে আছে বলেই তুলে দিচ্ছি, ঠিক আছে? টার্মারিক মানে হলুদ, কার্ডামম, ঠিক আছে? কার্ডামম,
এসবগুলো আমি দেবো, পেড ক্লাসেও দেবো তোমাদের। যখন এমসিকিউ এখনও তো আসেনি, এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসবে, এটা তো তোমাদের এখানেই করিয়ে দিচ্ছি, ওখানেও দিয়ে দেবো, ঠিক আছে। আর যেমন তোমাদের বানানা, তারপর তোমাদের পাম্পস, তাল, ঠিক আছে, পাম্পস, যেমন তোমাদের সুগার ক্যান, মানে খাও না আখ, ঠিক আছে, সুগার ক্যান মানে আখ, তারপরে বাম্বু, এগুলো দিয়ে প্রশ্ন পড়ে, কারণ এগুলো খুব ফ্রিকোয়েন্ট দেখা যায় চারপাশে, ওই জন্য এগুলো দিয়ে প্রশ্ন পড়ে, বাম্বু। তারপর আর তোমরা ধান গম খাও, সেগুলো তো ডেফিনেটলি হোয়েট রাইস, ঠিক আছে, হোয়েট রাইস। আগের দিন তোমাদের মনে আছে ব্যানানা পাতা দেখিয়েছিলাম, কী বলেছিলাম, যেগুলো যেগুলো লিকলিক করছে ডগা, ঠিক আছে, ডগা লিকলিক করে বলে না, অনেকে বলে না যে ডগাগুলো লিকলিক করছে, মানে কিছু কিছু গাছ আছে যেগুলো খুব কোমল টাইপের হয়, ঠিক আছে, একটু নরম সরম হয়, খুব হার্ড কোর হয় না, সেই গাছগুলো হচ্ছে তোমাদের এই মোনোকটের মধ্যে পড়ে। আর ডাইকটগুলো খুব হার্ড হার্ড যে গাছগুলো হয়, যেমন তোমাদের যে যে গাছগুলো, যেমন এখানে তো যে গাছগুলো সবই, প্লাস হচ্ছে তোমরা যেমন আম, জাম, কাঁঠাল, যে গাছগুলো বড় বড় গাছ সেগুলো সবই তোমাদের ডাইকট হয়, ঠিক আছে। এখানে এখন কত এক্সাম্পল আমি দিলাম, আরও এক্সাম্পল হতে পারে, ঠিক আছে, মেনলি এগুলো তোমাদের আমি দিলাম। আচ্ছা, ফ্লাওয়ার আছে কিছু, ঠিক আছে, ইনসেক্টে কিছু ফ্লাওয়ারের নাম আছে, যেমন গোলাপ আছে না, গোলাপের, গোলাপ তো ডাইকট, গোলাপ নয়, মোনোকটে কিছু ফ্লাওয়ারের নাম আছে, যেমন লিলি, ঠিক আছে, লিলি, জলপদ্ম বলা হয় না লিলিসকে, আমার ঠিক খেয়াল নেই, যেমন ড্যাফোডিল, ঠিক আছে, ড্যাফোডিলস, যেমন তোমাদের আইরিশেস, ঠিক আছে, তারপর যেমন তোমাদের টিউলিপ, টিউলিপ, TULIP, যেমন ক্যানাস, ঠিক আছে, যেমন তোমাদের ব্লু বিলস, ঠিক আছে, ব্লু, ওটাকে ব্লু বেলসই বলবো, বলে ব্লু বেলস, ঠিক আছে, ব্লু বেলস, BELLS, ব্লু বেলস, এগুলো সবই কিন্তু তোমাদের মোনোকট প্লান্ট, সবই কিন্তু তোমাদের মোনোকট প্লান্ট, ঠিক আছে। এই এক্সাম্পলগুলো একদম মাথায় ঢুকিয়ে নাও, কারণ রেলের পক্ষে এগুলো থেকে প্রশ্ন পড়বে। আর একটা কাজ করো, তোমরা এগুলোর বাংলা একবার বের করে নিও, ঠিক আছে, হয়তো বাংলাতেও দিয়ে দিতে পারে, কারণ আমার এগুলোর বাংলা রিয়েলি মনে নেই, সবার বাংলা মনে থাকা সম্ভব না, বুঝতেই পারছো। 5, 6, 7 যে ওয়ার্ড বুক আছে না, ওখানে দেখবে এর বাংলাগুলো থাকে, ঠিক আছে, বেশিরভাগ বাংলা তো বলে দিলাম, কিছু কিছু অ্যাসপারগাসের বাংলা আমার মনে নেই, এগুলো তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট চলো পরেরটাতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেবলমাত্র মানব পুরুষে পাওয়া যায়, ঠিক আছে, ওয়াই ক্রোমোসোম, ঠিক আছে, কারণ কি, কারণ এক্স ওয়াই হচ্ছে মানব পুরুষে পাওয়া যায়, আর স্ত্রী বা ফিমেলে পাওয়া যায় এক্স এক্স, ঠিক আছে। আজ থেকে যতটা মাকে সম্মান করো ততটাই কিন্তু বাবাকে সম্মান করবে, বা যতটা বাবাকে সম্মান করো ততটা মাকে সম্মান করবে, কারণ কি, তোমার যে জিন আছে না, তোমার জিনের হাফ তোমার বাবা থেকে আসে, ঠিক আছে, বাবা, আর হাফ আসে মা থেকে। জিম মানে অ্যাকচুয়ালি জিনোমের কথা বলছি আমি, খুব টেকনিক্যালি বলতে গেলে টার্মটা জিনোম বলা উচিত, যাই হোক, তোমরা যে শর্টে যেটাতে বুঝবে, ঠিক আছে, হাফ আসে বাবা থেকে, হাফ আসে মা থেকে, ঠিক আছে। এরপরে একটা প্রশ্ন আছে, সেই জন্যই বললাম, ঠিক আছে। আর মনে রাখবে, ওয়াই ক্রোমোজোম ইজ ইম্পর্ট্যান্ট ফর আমাদের দেহে যে পুরুষালী বৈশিষ্ট্যগুলো থাকে, তার জন্য ওয়াই ক্রোমোজোম দায়ী হয়, ঠিক আছে, পুরুষ বৈশিষ্ট্য, যে সমস্ত পুরুষ বৈশিষ্ট্য আছে তার জন্য দায়ী হয় আমাদের ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। আর ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র পুরুষে পাওয়া যায়, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র পুরুষে পাওয়া যায়, বাবা থেকে ছেলেতে ট্রান্সফার হয়, ওয়াই ক্রোমোজোম কিন্তু বাবা থেকে, মানে অ্যাকচুয়ালি বাবা থেকে তো ট্রান্সফারই হয় না, কারণ বাবাতেই থাকে, মা থেকে থাকে না, মায়ে থাকে না, তো বাবা থেকে ছেলেতে কিন্তু একমাত্র ওয়াই ক্রোমোজোম ট্রান্সফার হতে পারে, বাবা থেকে মেয়েতে ট্রান্সফার হয় না, কারণ বাবার মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকলেও মেয়ে ওয়াই ক্রোমোজোম পায় না, ঠিক আছে, প্রথম কথা। মা থেকে ছেলেতে ট্রান্সফার হতে পারে না, এটাই একমাত্র কারেক্ট, বাকিগুলো সব কেটে দেবো, কারণ মায়ের মধ্যে এটা থাকে না, ঠিক আছে, মা থেকে মেয়েতে ট্রান্সফার হতে পারে না, কারণ এটা মায়ের মধ্যে থাকে না, ঠিক আছে, এটা মায়ের মধ্যে থাকে না। ওকে, ক্লিয়ার হয়েছে। তো এক্স ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র পুরুষেই পাওয়া যায়, স্ত্রীতে এক্স এক্স ক্রোমোজোম পাওয়া যায়, ঠিক আছে। আর জিন হাফ আমরা বাবা থেকে পাই, হাফ আমরা মা থেকে পাই, টেকনিক্যালি জিনোম বলা উচিত। নেক্সট হচ্ছে, ওয়াই কিন্তু পুরুষের বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় একমাত্র বাবা থেকে ছেলেতে, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল, বাবা থেকে ছেলেতে কেবলমাত্র এই ওয়াই ক্রোমোজোম কিন্তু আসতে পারে, মা থেকে ছেলেতে আসতে পারে না, কারণ মায়ের মধ্যে থাকে না, বাবা থেকে মেয়েতে যেতে পারে না, কারণ মেয়ে ওয়াই ক্রোমোজোম নেবে না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো বাবা থেকে ছেলের মধ্যে কিন্তু এই ক্রোমোজোম কিন্তু আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি এখানে বললাম। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন তোমাদের বলছি যে গাট কোষগুলো, সরি আমি এখানে কাটতে ভুলে গেছি, গাট কোষগুলো স্ফীত হয় যখন ড্যাশ তাদের মধ্যে প্রবাহিত হয়ে স্ট্রোমাটা রন্ধ্র খুলে দেয়, ইয়েস, সেটা হচ্ছে তোমাদের জল, ঠিক আছে, জল, জল যখন স্ফীত হয় তখন স্টোমাটা, এই গাট কোষগুলো কী হয়, স্ফীত হয়, এই যে তোমাদের গাট কোষ, ঠিক আছে, এগুলো কী হয়, তোমাদের স্ফীত হয়,
এবং স্ফীত হওয়ার পরে কী হয়, স্টোমাটাগুলো খুলে যায়। এটা হচ্ছে তোমাদের স্টোমাটা, স্টোমাটাগুলো কী হয়, খুলে যায়। কিন্তু এর মধ্যে যখন জল প্রবাহিত হয় না, তখন এগুলো চুপসে যায় এবং এর মধ্যে দিয়ে স্টোমাটাগুলো কী হয়, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, দেখো লেখা রয়েছে সোয়ালেন মানে ফুলে গেছে, আর শ্রাঙ্কেন মানে শুষ্ক হয়ে গেছে বা চুপসে গেছে। ঠিক আছে, শ্রাঙ্কেন মানে কি, চুপসে যাওয়া। তখন অ্যান্সার তোমাদের কী হবে, জল এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, স্টোমাটা হচ্ছে পত্ররন্ধ্র, স্টোমাটার বাংলা হচ্ছে পত্ররন্ধ্র। কোথায় দেখা যায়, গাছে দেখা যায়। এবং এই গাট সেলগুলো কী করে, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বাষ্পমোচন, একজন ইংরাজি চেয়েছিলে তার জন্য বলি ট্রান্সপিরেশন। ঠিক আছে, ট্রান্সপিরেশন, ওকে, ট্রান্সপিরেশন মানে কি, বাষ্পমোচন। বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণ করে, বাষ্পমোচন হার কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, গাট সেলগুলো দ্বারা। ঠিক আছে, আর পত্ররন্ধ্র কেন, আশা করি জানো তোমরা, গাছের বাষ্পমোচনে সহায়তা করে। ওকে, নেক্সট হলো পরেরটাতে, পরেরটা দেখো, যৌন প্রজননে বাবা মা কী প্রদান করে। একটু আগেই বলেছি তার জিনের অর্ধেক অর্ধেক প্রদান করে। ঠিক আছে, বাবা প্রদান করে, মা প্রদান করে হাফ। ঠিক আছে, আর বাবা প্রদান করে হাফ। ওকে, নেক্সট হলো পরেরটাতে, পরেরটা কী বলছে, সেরিবেলামের সাথে কোনটি সম্পর্কিত। সমস্ত অনৈচ্ছিক কাজ নয়, সেরিবেলাম হচ্ছে ঐচ্ছিক কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, যেমন পেশি সঞ্চালন। ঠিক আছে, পেশি সঞ্চালন, তুমি তোমার যে হাতের মানে আঙুলের মাথাটাকে নাড়াতে পারছো, সেটা সেরিবেলামের জন্য। ঠিক আছে, তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, এই যে পেশি চলনের সমন্বয়, এটাই তোমাদের উত্তর হবে। এগুলো একটাও নয়, কারণ মনে করা, ক্ষুধাবোধ, চিন্তা করা, এগুলো কিন্তু আমাদের ঐচ্ছিক ব্যাপার নয়। এগুলো মেনলি হচ্ছে এই নিচের যেটা ঐচ্ছিক কাজ, সেটা হচ্ছে সেরিবেলামের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। সেরিবেলাম কোথায় থাকে, আমার যে মানব মস্তিষ্ক আছে, যেদিকে মানব মস্তিষ্ক বলে দিই, তাহলে এই পোর্শনে থাকে সেরিবেলাম। ঠিক আছে, একটা ঢিন বেন রোম্বেনসেফালাম। ঠিক আছে, এই পোর্শনে, এই জায়গায়, এটা হচ্ছে তোমাদের সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম, রোম্বেনসেফালাম, এই পশ্চাৎ মস্তিষ্ককে কী বলা হয়, চলো একটু কালো দিয়ে করে দিই, এই পশ্চাৎ মস্তিষ্ক, এই পার্টটাকে, এই পার্টটাকে বলা হয় রোম্বেনসেফালাম। ঠিক আছে, আমি বানানটা খেয়াল নিই আমার, রোম্বেনসেফালাম, ওই জন্য আমি বাংলাতে লিখছি রোম্বেনসেফালাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো বাংলাতে মানে বানানটা ইংরাজিতেই হয়, তো রোম্বেনসেফালাম বলা হয় এই পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, তো সেরিবেলাম কার পার্ট, এটাও পড়ে অনেক সময়, সেরিবেলাম কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, কালকে ক্লাস দিতে পারিনি অসুস্থ থাকার কারণেই। ঠিক আছে, বারবার বলতেও ভালো লাগে না আমার, বাট কী করবো বলো, তোমরা অনেকেই জিজ্ঞেস করো, সেই জন্য তোমাদের বললাম। আচ্ছা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট তোমাদের আরও এরকম ডিটেলিং এবং MCQ দুটো নিয়েই আমি তোমাদের নেক্সট দিন তোমাদের ভিডিও আবার দেবো।